নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারদের অন্দরমহল। বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রুষা চ্যাটার্জি। স্টার জলসার তোমায় আমায় মিলে ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান অভিনেত্রী। তবে এবার 13 বছরের অভিনয় জীবনকে বিদায় জানিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুষা। তবে পাত্র কে জানা যায়? পাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অশোকনগরের বাসিন্দা অনুরণ রায়চৌধুরী, কর্মসূত্রে বিদেশ থাকেন। সংবাদ মাধ্যমে অভিনেত্রী বলেছেন, হ্যাঁ পরের সপ্তাহে বিয়ে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, 8 মাসের আলাপ আমাদের, বলা যেতে পারে দেখাশোনার পর একে অপরের প্রেমে পড়ে যাই। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে অভিনেত্রী জানান, এই ইন্ডাস্ট্রিতে আমার 13 বছর হয়ে গেল, সব গুটিয়ে এবার বিদেশ যাওয়ার পালা, নতুন দেশে গিয়ে নতুনভাবে জীবনটাকে শুরু করতে চাই। অভিনয় নিয়ে কি করব এখনো তেমন কিছু ভাবিনি, তো বোঝাই যাচ্ছে এই মুহূর্তে আর কোনো ধারাবাহিকে দেখা মিলবে না রুষার। ভবিষ্যতে আর দেখা যাবে কি না তা তো সময়ই বলবে। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।